हाय फ्रेंड्स, আমি তুহিন। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম বেগুন গাছগুলোকে বসিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন সেই বেগুন গাছ, যে গাছগুলোকে আমি বসিয়েছি। এই গাছটি আমার অনেক আগে তৈরি করা ছিল এবং এই গাছটিকে আমি বসিয়েছি কিছুদিনের মধ্যেই ফুল চলে আসবে এবং বেগুন হবে। এবং বেগুন গাছগুলি ভালো করে খেয়াল করে দেখুন কি সুস্থ। শুধু একটাই গাছ আমি বসাইনি, এরকম 10-12টি গাছ সোলার ট্রের মধ্যে বসানো আছে। প্রতিটি গাছ কিরা কতটা হেলদি, কতটা সুস্থ আপনারা দেখুন। ফিফটিন ডেজ অন্তর অন্তর আপনি সাপ পাউডার স্প্রে করতে পারেন, অথবা লেমন গ্রাসের জল তৈরি করে স্প্রে করতে পারেন, অথবা আদার রস তৈরি করে স্প্রে করতে পারেন, আবার নিম জল স্প্রেও করতে পারেন। এভাবে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আপনি স্প্রে করবেন অথবা ছিটাবেন, যাতে এর রোগ পোকা যাতে না আসে। এতে প্রচুর পরিমাণ মিলিবাগ হয়, তাই জন্য 15 দিন অন্তর অন্তর কিন্তু নিয়মিতভাবে স্প্রে করতে হবে। এতে কোনোভাবেই বেগুনের পোকা না আসতে পারে। আমার গাছগুলি দেখবেন একটু সাইজে ছোট বড় থাকে। এই গাছ অন্তত 2 বছর রাখা যায় এবং বিভিন্ন সাইজের আমার কাছে বেগুন আছে, বেগুন গাছ আছে। এই রাখার অর্থ হচ্ছে এটা জাস্ট রোলিং প্রসিডিওর, অর্থাৎ আপনার একটা বেগুনে যখন বেগুন আসবে আবার পাশেরটাতে হয়তো বেগুন থাকবে না, আর এটাতে যখন বেগুন দেওয়া বন্ধ কিছুদিন বন্ধ রাখবে তখন এই ছোটো গাছটি থেকে আবার আমি বেগুন পেতে থাকবো। তাহলে কন্টিনিউয়াস প্রসেস, সার্কেলের মতন বিষয়টি থাকবে। এই জন্য আপনারা সবসময় একই সাইজের গাছ লাগাবেন না, একটু ছোটো বড় মাঝারি মিলিয়ে মিশিয়ে লাগাবেন। তাতে কী হবে, আপনি রেগুলার বেসিসে আপনি বেগুনের ফলন পেতে থাকবেন। যে বিষয়টি খেয়াল করবেন, যারা রাসায়নিক সার ব্যবহার করবেন না অর্থাৎ সাপ পাউডার স্প্রে করবেন না, তারা হচ্ছে নিমের জল স্প্রে করতে পারেন, বা তামাক পাতার জল স্প্রে করতে পারেন, মোয়া খোল দিতে পারেন গোড়ায়, নিম খোল দিতে পারেন। আর যদি সাপ পাউডার আপনারা 15 ডেজ অন্তর অন্তর 1 লিটার জলে 2.5 গ্রামস করে দিয়ে যদি স্প্রে করেন, গাছও সুস্থ থাকবে। আমি এই গাছগুলিকে বেশিরভাগই অর্গ্যানিকভাবে তৈরি করি, অর্থাৎ ডিকম্পোজ জল ব্যবহার করে থাকি। সেই জল কিভাবে তৈরি করেছি বা কীভাবে করতে হয় সেই বিষয়ে আমি আপনাদের জানাবো। শুধু সেটি দিলে এবং তার স্প্রে ব্যবহার করলেও গাছ অনেক সুস্থ থাকে এবং গাছের পাতা এবং ফলন অনেক বেশি বৃদ্ধি পায় এবং রোগ পোকার হাত থেকে নিজে গাছগুলোকে মুক্ত রাখা যায়। ডিকম্পোজার জল কিভাবে তৈরি করতে হয়, ডিকম্পোজার কিভাবে বানাতে হয় সেটি আমি আপনাদেরকে শেয়ার করব পরের ভিডিওতে।